السلام عليكم ورحمة الله وبركاته। গতবারের কথার মধ্যে একটা জরুরি কথা ছিল যে আল্লাহ তাআলা বলেন, মন্দকে প্রতিহত করো তার দ্বারা যা উত্তম, মন্দকে প্রতিহত করো তার দ্বারা যা উত্তম। এবং এটাও আমি বলেছিলাম, কোরআন শরীফে আল্লাহ তাআলা এই ধরনের কথা 4-5 জায়গায় বলছেন। খারাপের বদলা দাও ভালোর দ্বারা, তাতে শয়তানকে দূর করা হবে, আর না হলে আমাদেরকে শয়তান কাবু করে ফেলবে। যদি খারাপের প্রতিদান খারাপের দ্বারা দিই, শয়তান আমাদের কাবু করে ফেলবে। আরো বলেছিলাম গতবার যে ঘরে প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি। আরো বলেছিলাম যে দিনের বেলায় হোক, রাত্রি বেলায় হোক, দরজা বন্ধ করার সময় এবং পাত্র, খাবার পাত্র ঢেকে রাখার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করি। আরো বলেছিলাম রাত্রিবেলায় প্রদীপ নিভিয়ে শুই আমরা, আমাদের আমাদের ক্ষেত্রে আলো বন্ধ করে শুই। আরো বলেছিলাম দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি পান না করি, খাবার না খাই, দাঁড়ানো অবস্থায় পানি পান করলে, খাবার খেলে শয়তান শরিক হবে, শয়তান শক্তিশালী হবে, আমার শয়তান আমার উপর শক্তিশালী হবে। বসে পানি পান করি, ডান হাতে পানি পান করি এবং বসে খাবার খাই। আরো বলেছিলাম খাওয়া শুরু করার আগে আল্লাহর নামে শুরু করি, বিসমিল্লাহ। আরো ভালো হয় যদি বলতে পারি বিসমিল্লাহে ওয়া আলা বারকাতিল্লাহ, বিসমিল্লাহে ওয়া আলা বারকাতিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি এবং এর উপরে যেন বরকত হয় খাবারের উপরে। এবং আরো বলেছিলাম যে যদি আমরা ভুলে যাই বিসমিল্লাহ বলতে খাবার শুরু করার আগে, মাঝামাঝি সময় মনে পড়ে, তো যেন বলি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু, শুরু ও শেষ আল্লাহর নামে, শুরু ও শেষ আল্লাহর নামে। টাইম পোস্ট করব, কিন্তু যতদিন পর্যন্ত আরবিতে না জানেন বাংলাতে বলেন। আরো বলেছিলাম যে খাবারের টুকরা পড়ে গেলে এমন জায়গায় খাই প্রথমত যে পড়ে গেলে উঠিয়ে খেতে পারি, আর যদি নোংরা লেগেই যায় ওটা পরিষ্কার করে দরকার হলে ধুয়ে তারপরে খাই, খাবার ফেলে না দিই, শয়তান খাবে ওটা, শয়তান শক্তিশালী হবে, আঙ্গুল চেটে খাই, প্লেট চেটে খাই। এটুক ছিল গতবারের স্মরণ করাবার জন্য, আবার আমি রিপিট করলাম। তো আজকের শুরু এখান থেকে, বিছানায় যাওয়ার আগে বিতরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসির শেষ পর্যন্ত, সূরা বাকারা 250 নম্বর আয়াতের শেষ পর্যন্ত পাঠ করবে, 9টা অংশ একটা আয়াত। কেননা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা থাকবে এবং সকাল পর্যন্ত কোন শয়তান তোমার নিকটবর্তী হবে না। বুখারী শরীফের হাদিস, আরেকটা হাদিস এরকম আছে,
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহুকে যেখানে সম্পদ, মুসলমানদের সম্পদ বাইতুল মাল, বাইতুল মাল খাবার দাবার টাকা পয়সা সেখানে থাকতো, সম্পদ মুসলমান সাধারণ মুসলমানের জন্য বিতরণের জন্য, আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহুকে রাত্রিতে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন। আবু হুরেরা রাত্রিবেলায় দেখেন কেউ চুরি করতে আসছে, উনি আশেপাশেই ছিলেন, দেখেন কেউ চুরি করতে আসে এসছে, উনি ধরলেন তাকে এবং সেই ব্যক্তি বলল যে দেখো আমার তো, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে না খেয়ে থাকে, এই জন্য আমি খাবার চুরি করতে এসেছিলাম, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। আবু হুরেরা রাদিয়াল্লাহু আনহু নিজেও গরিব ছিলেন, তো মায়ার বশে, দয়ার বশে উনি ছেড়ে দিলেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। পরের দিন রাত্রিতে সেই লোক আবার আসে, আবার ধরেন উনি, আবার একই কথা বলে, আবার উনি দয়া পরবশ হয়ে ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে মিথ্যা বলেছে, সে দেখবা আবার আসবে, সে বলেছে আসবে না, আবার আসবে। তৃতীয় দিন আবার এসছে, তো তৃতীয় দিন ধরার পরে আবু আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি অবশ্যই তোমাকে ছাড়বো না, তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করব, তুমি মিথ্যা বলো। তো সেই ব্যক্তি বলল যে আমি তোমাকে একটা কথা শিক্ষা দিব, তুমি আমাকে ছেড়ে দাও। কি কথা? তুমি রাত্রিতে যখন শুতে যাও তখন আয়াতুল কুরসি পড়বা, তাহলে সারা রাত শয়তান তোমার কাছে আর আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। পরের দিন আবার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে সে মিথ্যা বলে ঠিকই, কিন্তু তোমাকে যে আয়াতুল কুরসি সম্বন্ধে যা বলেছে সেটা ঠিকই বলেছে, এবং সেটা কে জানো তুমি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি তো জানি না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে ওটা স্বয়ং ইবলিস এসেছিল, শিক্ষা ঠিকই দিয়ে গিয়েছে কিন্তু সে মিথ্যা বলে। দুঃস্বপ্নের সময় শয়তানকে বিতাড়ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন স্বপ্ন তিন প্রকার। এক, যা পরম করুণাময়ের পক্ষ থেকে সুসংবাদ। দুই, যা আসে নিজের সত্তা থেকে, নফসের থেকে, নফসের তাড়নার থেকে। তিন, ভীতিকর স্বপ্ন যা আসে শয়তান থেকে। ইবনে মাজা ছয়টা সহি হাদিস এর বই এর একটা। তো ভালো স্বপ্ন যা আল্লাহর থেকে আসে, এবং ভালো না খারাপ না এখানে কিছু বলা নাই, নিজের নফসের থেকে আসে, নফসের চিন্তাধারার থেকে। তিন নম্বর, ভীতিকর স্বপ্ন যা আসে শয়তান থেকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি কোনো এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তবে তা আল্লাহর পক্ষ থেকে, যা পছন্দ করে তবে তা আল্লাহর পক্ষ থেকে, তাই সে যেন এর জন্য আল্লাহর প্রশংসা করে এবং অন্যদেরকেও তা জানায়। দেখেন এই হাদিসে বলা হচ্ছে অন্যদেরকে জানায়, তার মানে কি, যে যাকে ইচ্ছা আপনি তাকে জানাতে পারেন। তো এরকম আরো হাদিস যদি থাকে সেগুলো না জানলে আমরা কিন্তু অন্য হাদিসে একটু আলাদা বলা হয়ে থাকতে পারে, সেটা জানবো না। তাহলে আমরা একটা হাদিসের উপর আমল না করি, একটা হাদিসের উপর আমল না করি, একই ধরনের বিভিন্ন হাদিস নিয়ে রায় রায় দেওয়া হয়, আলেমরা রায় দেন,
সেই রায়ের উপরে আমরা আমল করি। কিছু মানুষ আছেন, তাদের নাম না করি আমি, তারা ওই এক একটা হাদিস নেয় নিয়ে, ওই ধরনের অন্যান্য হাদিস অন্য বইয়ে আছে, তারা শুধু বুখারী শরীফ অনুসরণ করবে, তারা অন্যান্য হাদিস মুসলিম শরীফও অনুসরণ করবে না, ওগুলা পাত্তাই দিবে না। কত বড় মানে অন্যায় করছে তারা! এই এক 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 একজন আলেম বহুত কষ্ট করে হাদিস গুলো সংগ্রহ করেছেন, সহি কিনা সেটা যাচাই করার জন্য বহুত সংগ্রাম করেছেন, সারা জীবন বিভিন্ন শহর, শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামতলি তারা পাড়ি দিয়েছেন, হাজার হাজার কিলোমিটার এই যাচাই করার জন্য। তো তাদের এই প্রচেষ্টাকে হেয় হেয় করা হলো। তো একটা হাদিসের উপরে আমল না করি, হাদিস সমূহ, হাদিস একই ধরনের হাদিস সব একসাথে নিয়ে, এবং সেই সেই রায় দিতে পারেন, একটা হাদিসে একরকম বলা হচ্ছে, আর একটা হাদিসে একটু অন্যরকম বলা হচ্ছে, তা আমি কোনটা অনুসরণ করব, সেই রায়টা দিতে পারেন আলেমরা। বিভিন্ন হাদিস পর্যালোচনা করবেন এবং তারপর বলবেন যে এটা করা উচিত। এখানে বলা হচ্ছে যে অন্যদেরকেও তা জানাও, এরপরের হাদিস দেখেন একটু পরেই, যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তবে তা শয়তানের পক্ষ থেকে, তাহলে কি করা উচিত? স্বপ্ন দেখলাম খারাপ স্বপ্ন, তাহলে সে যেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, এবং কারো কাছে তার উল্লেখ না করে করে, তাহলে তা তার ক্ষতি করবে না। এখানে এটুকু বলা হচ্ছে যে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। এর পরের একটা হাদিসে দেখেন কি বলা হচ্ছে, দুঃস্বপ্নের সময় বিতরণ। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্ন দেখতাম যা আমাকে উদ্বিগ্ন করত, যতক্ষণ না আমি আবু কাতাদাকে বলতে শুনি, যে আবু কাতাদাও একই কথা বলছেন, আমি এমন স্বপ্ন দেখতাম যা আমাকে অসুস্থ করে দিত, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, মানে স্বপ্নের মধ্যে শয়তান এসে নাদেরকে অত্যুক্ত করে দিত, তখন হয়তো আয়াতুল কুরসি আসে নাই, অন্যান্য আমল আসে নাই। তো উনি বলেন যে আমি অসুস্থ আমাকে অসুস্থ করে দিত, যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, তোমাদের কেউ যদি স্বপ্নে তা দেখে যা সে পছন্দ করে, তাহলে সে যেন যাকে সে ভালোবাসে তাকে ছাড়া কাউকেও তা না জানায়। দেখেন এই হাদিসে কি বলছে, কেউ যদি শুধু আগের হাদিসটা জানে তো সবাইকে বলে বেড়াবে, বা মানুষকে বলবে যে সবাইকে বলতে পারো তুমি। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে সে যেন যাকে সে ভালোবাসে তাকে ছাড়া কাউকেও তা না জানায়। সবাইকে বললে কারো মধ্যে মনের মধ্যে হিংসা আসতে পারে, এই ভালো স্বপ্ন দেখলো, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, আমি দেখতে পেলাম না, তো খারাপ চোখ তার উপর পড়তে পারে যে ব্যক্তি বললো যে আমি ভালো কিছু দেখেছি। খারাপ চোখ সম্বন্ধে আছে হাদিস, আছে এই হাদিস, তাহলে সে যেন যাকে সে ভালোবাসে তাকে ছাড়া কাউকেও তা না জানায়। আরো আছে এই হাদিসের, আর যদি সে দেখতে পায় যা সে অপছন্দ করে, তবে সে যেন তা কাউকেও না জানায়। আগেরটা বলছে যে যাকে ভালোবাসে তাকে বলে, অন্য কাউকে যেন না জানায়, আর যা পছন্দ করলো না, স্বপ্নের স্বপ্ন দেখলো পছন্দ করলো না, তবে সে যেন কাউকেও তা না জানায়, সে যেন তার বাম দিকে, এই কথাটা আগের হাদিসে বলা নাই। তো কেউ যদি শুধু আগের হাদিসটা জানে তাহলে এই আমলটা করবে না, হয়তো যতক্ষণ পর্যন্ত না শুনবে, সে যেন তার বাম দিকে তিনবার থুতু দেয়, থুতু না ফেলা, শুকনা থুতু, শুকনা ভাবে একটু মনে রাখবেন, থুতু ফেলবেন না। আপনি বিছানায় শুয়ে আছেন, বাম দিকে মুখ ফিরে থুতু ফেললেন বিছানার মধ্যে, বা বাম দিকে কেউ শুয়ে আছে আপনি থুতু ফেললেন, এটা তো হয় না। শুকনা ভাবে থু 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 তিনবার বলার পরে
এবং সে যেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দিকে মুখ ফিরিয়ে তিনবার থু থু থু, তারপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং তাহলে তা তার কোনো ক্ষতি করতে পারবে না। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা তার কোনো ক্ষতি করতে পারবে না, যত খারাপ স্বপ্ন হোক না কেন, কাউকে যেন না বলেন আপনি। স্ত্রীর কাছে যাওয়ার সময় দূর করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কেউ তার স্ত্রীর কাছে যাওয়ার সময় সহবাসের জন্য বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাকতানা, যখন পর্যন্ত মুখস্থ না করতে পারেন, বাংলায় বলেন, আল্লাহর নামে, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, এবং আপনি আমাদেরকে যা দান করবেন সন্তান, তা থেকে শয়তানকে দূরে রাখুন, হে আল্লাহ, আল্লাহর নামে। প্রথমত বলা হচ্ছে যে বিসমিল্লাহ, আল্লাহর নামে, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, এবং আপনি আমাদেরকে যা দান করবেন তার থেকে শয়তানকে দূরে রাখুন। বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নাবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তারপরে কি বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অতঃপর যদি তার ফলস্বরূপ তাদের একটি সন্তান ধারণের নির্দেশ দেওয়া হয় আল্লাহর তরফ থেকে, তবে শয়তান কখনোই কখনোই তার অর্থাৎ সন্তানের ক্ষতি করতে পারবে না। অবশ্য শয়তানকেও আমলের উপর থাকতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। তো এখন যারা এই দোয়াটা না পড়ে সহবাস করেন, বাচ্চা হয়, তাদের কি দশা হয়, কেন হয়, আশা করি বুঝতে পারছেন। দুজনকেই পড়তে হবে, স্বামীকেও শিক্ষা দিবেন, স্ত্রীকেও শিক্ষা দিবেন। আল্লাহর নবীর সুন্নত, এবং উনি যা বলেন তার থেকে যে লাভ হওয়ার কথা তা হবেই, অব্যর্থ। শয়ে শয়ে হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি, ফলিত ভবিষ্যৎবাণীর উপর যে হাদিস, তার থেকে আমরা প্রমাণ পেয়েছি যে আল্লাহর নবীর মুখ থেকে যে কথা বেরিয়েছে, যদি তার সহি হাদিসে থাকে তো তাহলে তা হতে বাধ্য। এটা সহি হাদিস, হাদিসের বইয়ের নাম আমি এখানে লিখি নাই। আচ্ছা, বাথরুমে প্রবেশ করার সময় বিতরণ, শৌচাগার অনেকে বুঝবে না, কিন্তু বাথরুম বুঝবে। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর নাম শুনবেন, তখন অবশ্যই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা নেকি পাবেন, 10টা গোনা মাফ হবে, আপনার দরজা 10 10 10 গুণ বাড়বে, ফেরেশতারা রহমত বর্ষণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিবেন, আপনার উপর সালাম প্রেরণ করবেন, উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম, এবং আল্লাহ তাআলা এটা হুকুম দিয়েছেন কোরআন শরীফে দুরুদ পাঠানোর জন্য।
জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্থানগুলো মানে বাথরুম শয়তানদের আবাস স্থল, শয়তানদের আবাস স্থল, সেখানে তারা বাস করে। তাই যখন তোমাদের কেউ বাথরুমে প্রবেশ করে তখন সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবাইফ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবাইফ, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবাইফ। হে আল্লাহ, আমি আপনার কাছে পুরুষ ও মহিলা, খুবস পুরুষ শয়তান আর খাবাইস মহিলা শয়তান, এর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবাইস। বাথরুম থেকে বেরিয়ে যেটা পড়া সেটা এখানে নাই। আমরা যখন প্রত্যেকটা সুন্নত নিয়ে আলাপ করব, বাথরুম কিভাবে ব্যবহার করতে হবে এটা আলাদা সুন্নত, কতগুলা, তারপর এটা করা উচিত, তারপর এটা করা উচিত, ঘুমাবো কিভাবে, প্রথমে এটা করি তারপর এটা করি তারপর এটা করি, আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী, তো সেগুলো যখন আলাপ করব। খাওয়ার, খাওয়ারের উপর পুরা সুন্নত, হয়তো দুই তিনটা হালকা লাগবে। তো তখন বাথরুম থেকে বেরিয়ে যেটা পড়া, গোফরানকা আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নি আল-আযা ওয়া আফানি, অটুক মনে না থাক, গোফরানকা গোফরানকা গোফরানকা, মাফ চাই মাফ চাই মাফ চাই, আল্লাহ মাফ কর, কমপক্ষে ওইটা পড়তে পড়তে থাকেন, বা শুধু আল্লাহ মাফ করো। মসজিদে প্রবেশ করার সময় বিতরণ, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন, আউযু বিল্লাহিল আযীমি ওয়া বি ওয়াজহিহিল করিমি ওয়া সুলতানিল কদীমি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিল আযীমি ওয়া বি ওয়াজহিহিল করিম ওয়া সুলতানিল কদীমি মিনাশ শাইতানির রাজীম। আমি মহাপরাক্রমশালী আল্লাহর কাছে তার সম্মানিত চেহারা এবং তার চিরন্তন কর্তৃত্বের অছিলায় অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর অন্যান্য দোয়া আছে যেগুলো মানুষ যারা মসজিদে যায় তারা জানে, মসজিদের গেটেই লটকানো থাকে, সেগুলোও ঠিক আছে, সেগুলোই মানুষ সাধারণত পড়ে থাকে, এটা বললে আরো ভালো। তো মসজিদ সম্বন্ধে, মসজিদে প্রবেশের সম্বন্ধে, মসজিদ ব্যবহার সম্বন্ধে কি 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 সুন্নত, সেগুলো নিয়ে আমরা যখন আলাপ করব তখন এটাও আসবে, অন্যান্য দোয়াও আসবে ইনশাআল্লাহ। বা বের হওয়ার সময় কি সুন্নত, মসজিদের ভিতরে কি সুন্নত, বের হওয়ার সময় কি সুন্নত, তখন তিনি বললেন, যখন একজন এ কথা বলে, আগের স্লাইডে যা আছে, তখন শয়তান বলে সে সারাদিন এর জন্য আমার থেকে রক্ষা পেয়েছে, সে সারাদিনের জন্য আমার থেকে রক্ষা পেয়েছে। নামাজের সময় বিতরণ, উসমান ইবনে আবিল আস রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বললেন, রাজিয়াল্লাহু আনহু বলা জরুরি না, কিন্তু এই যে রাজিয়াল্লাহু আনহু শব্দটা, আল্লাহ তাআলা রাজি তাদের উপরে এবং তারা আল্লাহর উপর রাজি, এই কোরআন শরীফে এসছে। সাহাবাদের সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ তাআলা এই এই শব্দ ব্যবহার করেন, এবং সেই জন্য আমরা বলি যারা তাদেরকে সম্মান দিতে চাই, হাজরাত বলি। এখানে আমি সময়ের কারণে টাইপ করতে হয় তো হজরত শব্দটা বাদ দিয়েছি, রাজিয়াল্লাহ আনু শব্দটা নাই, আমি নিজের থেকে বলি। তো রাজিয়াল্লাহ আনু বলা জরুরি না, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হলো জরুরি। উসমান ইবনে আবিল আস রাজিয়াল্লাহ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এর কাছে এসে বললেন, শয়তান আমার ও আমার নামাজ ও কোরআন তেলাওয়াতের মাঝখানে চলে আসে এবং সে আমাকে বিভ্রান্ত করছে। একজন সম্বন্ধে পড়েছিলাম আরেক জায়গায়, যে ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের গভর্নর হিসাবে নিযুক্ত করেন, যে তাইফের মানুষরা ওনাকে পাথর আর পাথর আর পাথর মেরে সারা শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছিল। উনি ফেরেশতাদের হুকুম করেন নাই তাইফকে ধ্বংস করে দেওয়ার জন্য, যে না, এদের বংশধররা একদিন মুসলমান হবে, আমি সেটা চাই, এদেরকে ধ্বংস করে দিলে তো বংশধররা মুসলমান হবে না। তো তো উনি মদিনায় এসে হাজির হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলেন যে তুমি, তোমার তো তায়েফে থাকার কথা, তুমি এখানে কেন? তো তখন উনি এই কথাটা বলেন। তো সম্ভবত ওই একই ব্যক্তি, আমার সঠিক আমার নাম মনে নাই, সম্ভবত একই ব্যক্তি এসে বললেন, শয়তান আমার ও আমার নামাজ কোরআন তেলাওয়াতের মাঝখানে চলে আসে এবং সে আমাকে বিভ্রান্ত করছে। একটা কারণে কোথায় তায়েফ থেকে কোথায় মদিনা, সেই গরমের মধ্যে উত্তপ্ত বালুকার মধ্যে উনি চলে আসেন মদিনায়, এটার এটার ইয়ে কি, প্রতিরক্ষা কি শয়তানের বিরুদ্ধে? ওখানে যা পড়েছিলাম আর এখানে যা আছে একই উত্তর দিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ওটা হলো খিনজাব, খিনজাব নামক শয়তান। যদি তুমি তা লক্ষ্য করো যে তোমাকে নামাজের সময় কোরআন তেলাওয়াতের সময় বিভ্রান্ত করছে, তো যদি তুমি তা লক্ষ্য করো তবে তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, আউযুবিল্লাহ মিনাশ শয়তান রাজিম, এবং তোমার বাম দিকে তিনবার শুকনো থুতু ফেলো, শুকনো থুতু, আউযুবিল্লাহ মিনাশ শয়তান রাজিম, এখন তো যেভাবে বলা আছে একবার পড়তে বলা হচ্ছে, কিন্তু থুতু ফেলো তিনবার, থুতু ফেলার বান বান করা আসলে থুতু ফেলা না। উসমান ইবনে আবিল আস বলেন আমি তা করেছি এবং আল্লাহ তাআলা তাকে খিনজাবকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, শয়তান কাতারের ফাঁকে ঢুকে মুসলমানদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, সম্ভবত এটি শেষ নামাজের সময় বিতাড়ন, এটা তো পুরা পুরাটা তো করা যাবে না, একটু দীর্ঘ সময়ের মধ্যে আমি পারবো না, তো নামাজের সময় বিতাড়ন এটা সামনের বার ইয়ে করি, এখনো 5-6 মিনিট আছে, দু একটা কথা শেয়ার করব। প্রথমত যে আমি গত কয়েকদিন পারি নাই আসলে, অসুস্থতার কারণে বা কাজের কারণে কিছু পোস্ট করতে পারি নাই তালিম হালকায়। আমার আশা এটা ছিল যে আপনারা গোসল, অজু, নামাজ সম্বন্ধে যা কিছু পোস্ট করা হয়েছে, গোসল, অজু, নামাজ সম্বন্ধে ফরজ, ওয়াজিব, সুন্নাত যা কিছু পোস্ট করা হয়েছে, অজুর ভিডিও, নামাজের ভিডিও, তেলাওয়াত এর ভিডিও, অর্থের ভিডিও, 10টা সুরার তেলাওয়াত, অর্থ, ওটা আপনারা ঝালাই করে নিলেন, প্রায় 2 সপ্তাহ হতে চললো, সময় লাগে। আমি ভাবলাম যে নতুন কিছু পোস্ট করব, আগেরটাই হয়তো ঠিক মতো ঝালাই করা হয় নাই, একটা নোটিশও আমি দিতে পারিনি, দিয়েছি কয়েকবার দিয়েছি নোটিশ যে ওটা ঠিক করে নেন, ঠিক করে নেন, নামাজের জন্য অত্যন্ত জরুরি, আমি নামাজে দাঁড়াচ্ছি আর আমি জানি না যে আমি কি বলছি, আরবিতে বলে যাচ্ছি কিন্তু আমি জানি না কি বলছি, ওটা কি বলা হলো তাহলে, এসে কোনো কথা বলছে কেউ কিন্তু সে নিজেই জানে না কি বলছে, তা আপনি তার কথা কি শুনবেন? তার কথা থেকে আপনি বুঝতে পারছেন যে সে জানেই না যে কি বলছে,
আপনি তার কথার কি আমল দিবেন? আল্লাহ তাআলা আমাদের কথার কি আমল দিবে যেখানে আল্লাহর সাথে কথা বলা নামাজের মধ্যে? তসবিহ তাহলিল, আল্লাহ আল্লাহর প্রশংসা বর্ণনা করা। আমি বুঝতেই পারছি না যে আমি কি বর্ণনা করছি, সেটা তো আল্লাহ তাআলা জানেন যে আমি কটুক কি বুঝে বলছি, কটুক না না বুঝ অবুঝ হয়ে বলছি, না বুঝে বলছি। এটা একটু ঝালাই করে নিয়ে দয়া করে সিরিয়াসলি নেবেন। যে পৃথিবীতে বহুত গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখি যেগুলো আমাদের জন্য প্রয়োজন, এক একজন যে কম্পিউটার শিখে না, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজই আলাদা, ভাষাই আলাদা, রপ্ত করে ফেলে, কিন্তু কোরআনের বেলায় আসলে বাস পারি না। আরে তুমি কত কঠিন কঠিন ভাষা রপ্ত করে ফেলছো, আর তুমি আল্লাহর ভাষা যেটা সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা তুমি রপ্ত করতে পারছো না, না উচ্চারণের দিক দিয়ে, না অর্থ বোঝা। আর তুমি সারা জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করবা এই নামাজের মাধ্যমে, কোরআন ব্যবহার করে, অবুজের মতো। যেই নামাজ তোমাকে কত ধরনের, আমাকে আপনাকে কত ধরনের লাভ দেওয়ার কথা, অসংখ্য অগণিত অপরিমিত, এটা মাপা যায় না এরকম লাভ। জান্নাতুল ফেরদৌস, আপনি নামাজ সুন্দর করেন বিনা হিসাবে বেহেস্ত, জান্নাতুল ফেরদৌস বলা নেই অবশ্য, বিনা হিসাবে বেহেস্ত, নামাজ যে পাঁচ ওয়াক্ত ঠিক মতো সুন্দর মতো বিনয় নম্রতার সাথে, মনোযোগের সাথে, সমর্পণের সাথে, সচেতনতার সাথে, বুঝে শুনে, নাহলে মনোযোগ কোত্থেকে আসবে, বুঝে শুনে মনোযোগের সাথে যে পড়বে, পাঁচটা পুরস্কার, দুনিয়ার রিজিক সহজ হয়ে যাবে, কবর আজাব মাফ, হাশরের ময়দানে আমলনামা ডান হাতে, তার মানে সে বেহেস্তি, সবাইকে দেখাবে আমি গোল্ডেন এ পেয়েছি, আমলনামা আমার ডান হাতে, বিদ্যুতের গতিতে পুল সিরাত পার, বিনা হিসাবে বেহেস্ত। কোন বেহেস্ত সেটা বলা নেই, জান্নাতুল ফেরদৌসের আলাদা, কোরবানি কোরবানি মুজাহেদা প্রচেষ্টা আলাদা, বিনা হিসাবে বেহেস্ত। তো ওটা এখনো পোস্ট করা আছে, এখনো ঝালাই করে নিতে পারেন। আর আর দ্বিতীয় কথা, দুনিয়ার সম্বন্ধে বলছিলাম গত কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে, শেষের দিকে, এবং গত বুধবার তো পুরা হালকাটাই জীবনের উদ্দেশ্য এবং দুনিয়ার হাকিকাত, দুনিয়ার স্বরূপ কি তার সম্বন্ধে তো দু একটা কথা মনে পড়লো পরে দুনিয়ার সম্বন্ধে। তার মধ্যে একটা হলো যে দুনিয়া তার ঘর, যার আখেরাতে ঘর নাই, দুনিয়া তার ঘর যার আখেরাতে ঘর নাই, দুনিয়া তার আরামায়েশের জায়গা, যার আমোদ ফুর্তির জায়গা, যার আখেরাতে আরামায়েশ আমোদ ফুর্তির জায়গা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে বাস করো যেন তুমি একটা পথিক, যেন তুমি একটা পথিক, যেন তুমি একটা পথিক অথবা অচেনা মানুষ, অচেনা মানুষ যাকে চেনে না, অজানা ব্যক্তি। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু সম্ভবত বলেন, বা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে বলে থাকতে পারেন এরকম কথা, অদ্ভুত কথা, যে সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বাঁচার আশা রেখো না, সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বাঁচার আশা রেখো না, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা রেখো না। আমরা তো দীর্ঘ আশা পোষণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজেকে মৃতদের মধ্যে গণ্য করো, মৃতদের মধ্যে গণ্য করো, আজকে আমি বেঁচে আছি, কালকে কবরে, সকালে যে বেঁচে আছে, সন্ধ্যায় কবরে, আমাদের সবার তাই হবে, কেউ থাকবো না,
মৃতদের মধ্যে গণ্য করলে, তখন আমি বুঝতে পারবো যে আমার, তখন আমার দর্প দর্প দম্ভ হিংসা বিদ্বেষ এগুলা দূর হবে। আমি 2 দিনের মেহমান, কার সাথে ঝগড়া করব, কার সাথে বাক বিতণ্ডা, কার গীবত করব, এর থেকে আমি আমার আখেরাতের কামাই করে যাই। সময় তো যে কোনো সময় ফুরিয়ে আসবে, এক মুহূর্ত পিছানো হবে না। দুনিয়া বীজ বপনের জায়গা, ফসল কাটার জায়গা না, আখেরাত ফসল কাটার জায়গা। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার হাকিকাত, আসলিয়াত, আসল রূপ বোঝার তৌফিক দান করেন। আমরা দোয়া করি যাদের দোয়ার প্রয়োজন, যাদের দোয়ার প্রয়োজন। এখানে নেমুর রহমান সাহেব অনুরোধ করেছেন আপনাদের সবাইকে দোয়া করার জন্য, ওনার মাতা বেগম নুরুন্নাহার খাতুনের সুস্থতার জন্য যেন আপনারা দোয়া করেন, এবং ফেরদৌসী বেগম অনুরোধ করেছে তার বোনের স্বামী মোহাম্মদ মাসিদুর রেজা, যার ডায়ালিসিস হচ্ছে, তাকে তার হাতের ডায়ালিসিস হাতের মধ্যে দিয়ে রক্ত পরিষ্কার করে, তো ওই হাতের জায়গাটা, সেটার অবস্থা খারাপ। এবং কলকাতায় ডায়ালিসিস হচ্ছে কিন্তু হাতের চিকিৎসা করতে পারছে না, যে ডায়ালিসিস দিবে তো তাকে ভারতের আরেক জায়গায়, সম্ভবত পন্ডিচারি, সঠিক মনে পড়ছে না, সেখানে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন তার চিকিৎসা সফল করেন, রক্ষা করেন, হেফাজত করেন, মাগফিরাত করেন, হেদায়েত করেন। আমরা দোয়া করি শামিমা সুলতানার জন্য, ইনারা ক্যান্সার পেশেন্ট কয়েকজন, রোজি, রেশমা, ডক্টর কানিজ হাসিনা, খাজা নাহিন, হাবিবুর রহমান, তুলি, সিদ্র হোসেন, আল্লাহ তালা ইনাদের সবাইকে সুস্থ করে দেন। ডক্টর মহিউদ্দিন আহমেদ ভুগছেন, ওনার জন্য খাস করে দোয়া করবেন। আরফিন আহমেদ 5 বছর হাসপাতালে, জনাব নাসিরুদ্দিন আহমেদ বিভিন্ন সমস্যা, আল্লাহ তালা সুস্থ করে দেন। ফয়াজ আহমেদ ওই যে পায়ের অ্যাক্সিডেন্ট, এখনো তার থেকে সেরে ওঠে নাই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এমন কঠিন কিছু না, কিন্তু 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে, যুবক, আল্লাহ তালার তাকে সুস্থ করে দেন। এমতাজ আহমেদকে সম্পূর্ণ সুস্থ করে দেন, অনেকদিন ধরে ভুগছে। জনাব মোহাম্মদ এনামুল হক সাহেবকে সুস্থ করে দেন। বেগম নুরুন্নাহার খাতুন কথা বললাম, বেগম আনোয়ারা বেগম, মিনুর শাশুড়ি, ওনার কি অবস্থা আল্লাহ জানে, আল্লাহ তালা ওনাকে ভালো রাখেন। মাহমুদ আহমেদকে সম্পূর্ণ সুস্থ করে দেন, আবু বকর সিদ্দিক সাহেবকে সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং আরো যারা দোয়া আশা করেন বা অসুস্থ, আশা না করেন, অসুস্থ, সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়া আহলু। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা وغنيمة من كل بر وسلامة من كل إثم، لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا
ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رزان إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اللهم اغفر لي ولوالدنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا پاک پروردگار، فاطر السماوات والأرض، أنت ولي الدنيا والآخرة. তুমি আমাদের আমাদের গোনা খাতা মাফ করে দিও আল্লাহ, এবং তার বদলে নেকি লিখে দিও। যে সময় নষ্ট করেছি, হেলাই হারিয়েছি আল্লাহ, তার বদলেও নেকি লিখে দিও। এবং যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, যা কিছু আমল করার তৌফিক দিয়েছো, বলার ও শোনার তৌফিক দিয়েছো আল্লাহ, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন যারা কবরে শায়িত তাদের কাছে। আমাদের মধ্যে কারো সন্তান কবরে, কারো স্বামী কবরে, কারো স্ত্রী কবরে, কারো পিতামাতা কবরে, কারো শ্বশুর শাশুড়ি কবরে, কারো দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। তাদের কবরের আজাবকে মাফ করে দিয়ে, কবরকে প্রশস্ত করে দিয়ে, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়ে, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং তাদের দরজা প্রতিটা দিন উঁচু করে দিও। আমরাও কবরে যাব আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার আমাদের প্রতি দেখিও আল্লাহ, এবং আমরা আপনজনদের নিয়ে কিয়ামতের দিন, কঠিন দিন, উত্তপ্ত দিন, অসহনীয় দিনে উঠব, কেবল তোমার আরশের ছায়া, আর কোন ছায়া থাকবে না। সেই আরশের ছায়া আমাদের ঠাঁই দিও আল্লাহ, আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ, আমাদের আমাদের আমল আমার ডান হাতে দিও আল্লাহ, আমাদেরকে নিশ্চিন্ত মনে রেখো সেই নিদারুণ দিনে আল্লাহ। আমরা এরপরে আপনজন সহ পুলসিরাত পাড়ি দিব, চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, এবং জান্নাতুল ফেরদৌসের মতো আমল করার ক্ষমতা আমাদের নাই, তুমি কবুল করে নিও আমাদেরকে আল্লাহ, সম্পূর্ণরূপে কবুল করে নিও, পুরো দিনের উপরে ওঠার নিয়ত যেন করতে পারি, এবং সেটার জন্য দোয়া যেন করতে পারি, সেটার জন্য এলেম শিক্ষা যেন করতে পারি, এবং যা কিছু তৌফিক দিয়েছো তা যেন মন প্রাণ দিয়ে আমরা আরো সুন্দরভাবে প্রতিটা আমল করতে পারি, এবং মানুষকে দাওয়াত পৌঁছাতে পারি, সামান্য মূল্য যাতে আমরা দিতে পারি, তারপরেও তোমার রহমতের দিকে আমরা তাকিয়ে থাকবো জান্নাতুল ফেরদৌসে প্রবেশের জন্য, এবং তোমার দিকে তাকিয়ে থাকবো যাতে তুমি আমাদের প্রতিটা মুহূর্তে রক্ষা করো শয়তানের ধোকার থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, নফসের তাড়না থেকে, এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণের থেকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। তোমার সন্তুষ্টি অর্জন এর আগে যেন পৃথিবী থেকে না যাই, তোমার মৃত্যু যন্ত্রণা থেকে আমাদের রক্ষা করো আল্লাহ, শয়তানের শেষ চেষ্টাকে ব্যর্থ করে দিও আল্লাহ,
এবং কালেমা সহ যেন আমরা আমাদের মৃত্যু হয় আল্লাহ, তুমি আমাদের কবুল করে নিও আল্লাহ, তুমি আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরা করে দিও আল্লাহ, আমাদের বিপদ আপদ দূর করে দিও আল্লাহ, আমাদের অসুখ বিসুখ দূর করে দিও আল্লাহ, আমাদের মনের মধ্যে যাদের কথা নাড়া দেয় তারা বিপদগ্রস্ত বলে বা অসুস্থ বলে বা চিন্তিত বলে, তাদের বিপদ অসুস্থতা চিন্তা দূর করে দিও আল্লাহ, আমাদেরকে তোমার পরম করুণার ছায়াতলে, রহমতের ছায়াতলে, হেফাজতের ছায়াতলে, হেদায়তের ছায়াতলে, মাগফিরাতের ছায়াতলে ঠাঁই দিও, আমাদের বংশধরকে তুমি তোমার রহমতের ছায়াতলে ঠাঁই দিও এবং রক্ষা করো কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ, সমস্ত মুসলমানকে তুমি তোমার রহমতের ছায়াতলে ঠাঁই দিও এবং তাদের বংশধরকেও ঠাঁই দিও এবং রক্ষা করো আল্লাহ, ও আল্লাহ সমস্ত মানুষকে হেদায়ত করো আল্লাহ, দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে, বিপদের মধ্যে, অভাবের মধ্যে, অনটনের মধ্যে আছে আল্লাহ, তুমি তাদের অভাব অনটন দূর করে দিও, বিশেষ করে মুসলমান তো সব জায়গায় কষ্টের মধ্যে আছে আল্লাহ, তুমি তাদের হেফাজত করো আল্লাহ, আমাদের আমলের ঘাটতি আমাদের গোনার কারণে তুমি আমাদেরকে শাস্তি দাও আল্লাহ, আমরা অত্যন্ত দুর্বল, আমরা আমরা অত্যন্ত আমরা বড় ফকির দুর্বল এবং এবং নিজেকে রক্ষা করতে পারি না, নিজেকে গোনার থেকে দূরে রাখতে পারি না, তুমি আমাদেরকে আমাদেরকে হেফাজত করে নিও আল্লাহ, এই জীবনযাত্রা সহজ করে দিও আমাদের জন্য, মুসলমান যে যেখানেই থাক তার সে যেন পুরা দিনের উপরে উঠতে পারে এবং তোমাকে ভয় করতে পারে যেরকম ভয় করা উচিত, এবং মুসলমান না হয়ে যেন কবরে না যায় আল্লাহ, আমাদের অবস্থার পরিবর্তন কেবল তোমার হাতে আল্লাহ, আমাদের আমলের উপরে নিশ্চয়ই কিন্তু সেই আমলের তৌফিক দেয়ার মালিক তুমি আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো আল্লাহ, আমাদের চারিদিকে শত্রু, চারিদিকে চারিদিকে আমাদের আকর্ষণ, নানান ধরনের আকর্ষণ আল্লাহ, আমরা কিভাবে এর থেকে বাঁচবো আল্লাহ তোমার সহায়তা ছাড়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আওয়ালাল আওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মাতিন, রব্বানা তাকাব্বাল তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি رب العالمين، وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দেখেন আমি কিন্তু অসুস্থ অবস্থায় কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, সর্দি ঠান্ডা, তো এরপরে আমি এসেছি আপনাদের সামনে, হাজিরা দিয়েছি আমি, তো যারা আসতে পারে নাই তাদের একটু এই কথাটা একটু স্মরণ করাবেন যে আমরা একটা সিরিয়াস বিজনেস, সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আছি, কিভাবে দোজখের আগুন থেকে বাঁচতে পারবো নিজেরা এবং অন্যদেরকে বাঁচাতে পারবো, তার জন্য দরকার এলেম শিক্ষা, অন্যদেরকে শিখানো। আমি সহজেই আজকে মাফি চেয়ে নিতে পারতাম, কিন্তু আমি নিই নাই, অনেকে আসেন নাই, আজকে একটু স্মরণ করাবেন, বলা দরকার, বলা দরকার মানুষকে, যারা আসেন তারা যদি না বলেন তো কে বলবে, আমি আসলাম আমি বেঁচে গেলাম বা আমি তো সওয়াব কামাই করলাম, এই এই ধরনের আত্মকেন্দ্রিক যেন আমরা না হই, মুসলমান আত্মকেন্দ্রিক না, এই জন্য মার খাচ্ছি আমরা, ইমান দুর্বল, আত্মকেন্দ্রিক, এলেমের অভাব, আমলের অভাব। তো সামনেবার মিলিত হব আমরা বুধবার ইনশাল্লাহ, একে অপরকে স্মরণ করাই, একে অপরের জন্য দোয়া করি, স্মরণ করালে আল্লাহ তাআলা তৌফিক দিবেন আমি যাতে যোগ দিতে পারি এবং